আরে কয়া ধরছং যে লোয়া লোয়া গুয়া না হয় কাকা দাদা পাং আরে দেখ তো ধরিস প্যাসেঞ্জার চলে গেল ওই মোটার বাচ্চা আর একটু যদি তুমি দেখা বাংলা দেখে একটা থাপড়ে একটা গাল ঠিক করে দিম হ্যাঁ আর তোমরাও পান প্যাসেঞ্জার কত তেল সত্তা খায় দুনিয়ার একটা ছাগল প্যাসেঞ্জার গাড়ি তোলেন বুড়া হয়ে গেছে তাও শক যায় না চিংড়ি দেখলে লাল টপ টপ করে পড়ে বাপই নে রে ভাই চল রে যাও দাদা যাও তোমরা কেমন মহিলা তো লোকটা বসিয়ে আছে তোমরা দেখেন না গায়ের উপর ব্যাগটা খুলে আছেন ভাই দেখতো কি হল আছে আজি এলা এখানে না খায় না দে হুকুর দুকুর করে চলে আসলুম আজি এলা অটোওয়ালার পাত্তাই নাই আর যেদিন এখানে দেরি হয় সেদিন মরণ অটো গুলো আগতে চলি যায় কেমন মহিলা রে ভাই নিজে তো সাজে গুজে আসছে আর সাওয়া দুইটাকে একটা গেদ্রার মতো নিয়ে চলে আসছে ও মোরে নামে মান ঘানচাল কাটে দচ্ছিস ওই সাওয়ালা কমন দেখিয়া উমাক রেডি করার মনে একটা সময়ই নাই উমার নতুন জামা কাপড় না ওই জন্য বিয়ের পিস ঘরে আনছ যদি অটোওয়ালা চলি যায় হ্যাঁ মুই কি কোনো কইছ মুই কিন্তু আজ চেঙ্গিটার পাশের সিটত বসিম কিয়া তোর সাথে কথা কি হয়েছে কিন্তু কালকেই বসছিস একদিন তুই একদিন মুই কালকে তুই বসছিস আজকে মুই বসিম ওটা কোন কথা কইস তুই ঠিকই আছে একদিন তুই একদিন মুই আজকে মুই বসম তুই তারপরে পরপর দুই দিন বসিস তাহলে হবে না ভাই যেটা কথা হয়েছে ওইটাই একদিন তুই বসছিস আজকে মুই বসিম আমার কপালটাই খারাপ মুই যেদিন করি যাই না সব কালা কালা চেঙ্গি গুলো বসি মোর পাশে আরে গোটায় গাড়ি এখানে ফাঁকা কাকে দিয়ে পিছনে বসো দিদি দিয়ে পিছনে বসো পিছনে বসো ওই পিছন পাশে বসের ব্যাগ না তো মোর এখন সমস্যা আছে আর চ্যাংলা গুলো কও পিছন পাশে যা বসবে এমনিতে মোর মাথা টাথা ঘরে ওই সামন পাশে বসে কোনটা গেলে ভাই তুমি নানা পিছনে যাও তো মহিলার সামনে বসো কে মুই ফির পিছ পাকে কে বসো মুই পিছনে বসলে এমনি ফির কোটে বসবে উমরে আলা বসবে আর এটা বসবে আমি দুজনটা বসবে তোমরা পাশে আরে তাহলে মুই এটা বসো উমরে আর মুই এটা বসো কাকি কোদি কোনো পিছনে বসিল তাহলে না হয় আর উমরে না সমস্যা ওই জন্য তো আপনি আমাকে দাঁড় করেছেন তোমরা পিছন পাশে যাও উমরে দুজন লেডিস দুটো সামনে বসুক যাও ঠিক আছে তাহলে মুইও পিছ পাকে যান ওই যে উনাকে পিছ পাশে বসো আর উমরে একটা সাবা টাইট কোনো বসুক কারণ মোটা মানুষ এটা দুইটা মোটা মানুষ হয় উমের ফির তোমার তো কিছু কিছু চিন্তা উমরে বসবে আমার রে মানুষ সেটা উমের চিন্তা তোমার তো আরে এখন দুইটা মোটা মানুষ বসা যায় নাকি সামনে দুই সাবান নিয়ে বসবে যাও তোমাদের পাশে যাও হ্যাঁ হ্যাঁ তাহলে সাবান নিয়ে বসুক মুই এর পিছনে বসো 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 কাকি বসো কাকি বসো কাকি বসো তো তাহলে আজকে আমি তোমার সঙ্গে উপস্থিত একটা অন্য বিষয় নিয়ে আমরা সবাই জানি দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা শিক্ষাটা কতটা বেশি জরুরি বিশেষ করে আমরা কোনো ব্যাংক বা কোনো অফিসে যাই তখন আমরা ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে এছাড়াও গ্রামে গঞ্জের যে ছাত্রছাত্রীগুলো ইংরেজি ভাষা শিখতে অনেক বেশি আগ্রহী আমরা কোনো স্পোকেন ইংলিশের ক্যাম্প বা উপযুক্ত কোনো বই না থাকায় কিন্তু ইংরেজি ভাষার থেকে অনেক দূর চলে যায় তো তোমার সমস্ত এই সমস্যাগুলোর সমাধান আছে এই বইটা এ কমপ্লিট গাইড ফর স্পোকেন ইংলিশ এই বইটি যদি তোমরা পড়েন তাহলে তোমরা ইংরেজি ভাষা কথা কওয়া ইংরেজি ভাষায় লেখা ইংলিশ ভাষায় পড়া এই তিনটে বিষয় কিন্তু রপ্ত করে দেবেন আর এই বইটা অর্ডার করার সময় তোমরা অবশ্যই আমার প্রোমো কোড COB60 অ্যাপ্লাই করো তাহলে তোমরা MRP থেকে 30% ডিসকাউন্ট পাবেন আর পাবেন বইটা হোম ডেলিভারি একদম বিনামূল্যে তাইলে আর দেখি সেই স্ক্রিনও থাকে এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজের অ্যাড্রেস দাও বইটা অর্ডার করে নিয়ে পড়ো আর বইটির সঙ্গে তোমার যদি কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বার কল করিও জানিয়ে পান যাও দিয়া বইটা অর্ডার করি কেনো আর ইংরেজি শেখো তোমার কি ইচ্ছে রে কি উমার সাথে বসবি এটা কি তোমার ইচ্ছা সেটাও কর না আরে দাদা লেডিস বলি কথা না হয় তো মুই যে জন্য জায়গাটা ছাড়ছো ওইটা যদি না হয় তাহলে মোর জায়গা মুই বসিম ভাই কয়া লাভ না হয় উনার কাছে বসিল কো নাহলে মোর জায়গা মুই যা বসিম কাকি এটা পিছনে আসিল কাকি এক কাজ করো তোমার পাঁচ পাকে যায় বসো বুঝছেন না ঝামেলা লাগাইছে তোমার সাহাবো আর তোমার পাঁচ পাকে যায় বসো যাও একটা যায় বসো এটা ভালো হবে ভাই তোর গাড়ি কি যাবে না আমি নামি যাম আমার কিন্তু তাল আছে দাঁড়ান দাদা ঝাং ঝাং দেখেন না এর কেমন ঝামেলা হচ্ছে অটো ড্রাইভার না তোমরা বেশি ভেজাল করেন দেখো ওই যে আমি কোনটা গেলি না গাড়ি রিজার্ভ করি যা স্যার তোমার সব শর্মে নাম হ্যাঁ আসো আসো নিয়ে ভেজাল লাগাইছে বসো নে রে ভাই চল রে যাও দাদা যাও তোমরা কেমন মহিলা তো লোকটা বসিয়ে আছে তোমরা দেখেন না গায়ের উপর ব্যাগটা খুলে আছেন কি ড্রাইভার ভাই দেখতো কি হল আছে ব্যাগলা কোটে থাকবে তোমার মাথা থাকবে আর্ধেক অটোকান তো ছিটকেন তোমরাই বুক করছেন তে ব্যাগলা আর মেলা কোটে থাকবে ঘোড়ায় অটোকান কি মুইয়ে বুক করছো আর তোমরা এতগুলো ঢেবনা নেবি নিয়ে যাচ্ছেন আর এতগুলো যে ব্যাগ নিয়ে যাচ্ছেন এটা দেখেন না তোমার কিছু অসুবিধা হবে দেখছেন তো তোমরা
আমি যাও, তোমরা অন্য অটো যান। আইসো সরকার, এসো আইসো, কলা দিও, আইসো আরে ভাই দেখ তো, এতগুলো সাবা কলা দিয়ে বসে আছে, এটা বসা যায় নাকি? এমন করি চাইরো পাশে এত জায়গা ফাঁকা, আর সাবা গুলো কষিয়ে কলা তুই লাগছে। আরে কাকি তোমার তো ভালোই ডিস্টার্ব লাগছে প্যাসেঞ্জার গুলো মোর। হ্যাঁ তোমার এটি বলে ডিস্টার্ব হয়, তোমার এটি পাস পাকে গেলেন, পাঁচ পাকা জায়গা উঠনা হয়ে যায়, দুনিয়া ডিস্টার্ব লাগাচ্ছেন। মুখ কিন্তু ব্যাগের ভাড়া, সাওয়ার ভাড়া কিন্তু লাগবে কয়েকজন, দুনিয়া জায়গা খায় নিয়েছেন তোমরা। তুই আর কিসের ভাড়া চাস? সাও দুটো তোমার দুইটাই কলা বসিয়েছে। আরে ব্যাগলা কত, ব্যাগলা তুমি ফাঁকাতে রাখছো কেন? তো ব্যাগলা অসুবিধা করে ধরে নাই বাবা, ব্যাগটা তোমার ফাঁকাতে দিচ্ছেন না, ব্যাগের ওটা মোর ভুঁড়িটা চাপাই জ্বালা আছে, এটা কোনো হুশ নাই। ঘন্টা বসবে তোর অটো বসে দাদা, দাদা আরে দেখ তো তাহলে ময়ে যা পিছনত বসুন, তাহলে এলা তোমার সুবিধা হবে গাড়ি চালাইতে। দেখো ছাগল পড়া বুড়ার শালা আশ্চর্য লোক। এই বয়সে দাদু তোমার এত জোশ, তোমার লজ্জা করে না? এই পাবলিক প্লেসে তো এই সিনগুলো দেখিনি লাগছেন। পাশে তোমার একটা নাতনির বয়সে মেয়ে বসে আছে, তাও লজ্জা লাগে না? না এই পাশে বসে একটা অসভ্য, আর এই পাশে বসে একটা ছাগল। এই ড্রাইভার মুখ নামিয়ে দাও। কে কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে না, দুনিয়ার একটা ছাগল প্যাসেঞ্জার গাড়ি তুললেন, বুড়া হয়ে গেছে তাও শখ যায় না, চেংড়ি দেখলে লাল টপ টপ করে পড়ে। বাপই আমাকে নামে দে রে। নাম না, নাম খুচরা নাই দাদা মোর বাড়ি দিয়ে ভিতরে অনেক খান যাওয়া লাগে, যাইতে আসতে আমার দিন শেষ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বাবু, হ্যাঁ শোন মুই কি কম, ওই কাঠমিস্ত্রি টেকিতে গেছিস? কাঠমিস্ত্রি কত কি কবু, ওই আমার বাপাকে না ওই ঘরে আছে না, ওই যে জানলাটা দুই নাম্বার জানলাটা, ওটা এখন ছোট হবে,
হ্যাঁ ছোট ছোট আরে গোট না হয় ছোট শুরু করছেন আরে কথা কওয়া দিচ্ছেন তো ময়ূর আস্তে কথা কও এত জোরে চিগড়ি চিগড়ি কথা কওয়া দিচ্ছেন ছোট হবে ছোট হ্যাঁ এই যে মুন্না উপরের ঘরের আছে না দরজাটা ওটা লোয়ার হবে লোয়ার না আরে গোয়া না হয় রে লোয়া লোয়া আরে কওয়া দিচ্ছেন যে লোয়া লোয়া গোয়া না হয় কাকা কি শুরু করছেন তোমরা আরে লোয়া লোয়া বুঝছেন গোয়া নয় লোয়া আরে লোয়া লোয়া গোয়া না হয় বললেন কি এই অটোটা কি ঢাংলিঙ্গুড়ি যাবে হ্যাঁ কোন বেলা যাবে যাবে অল্পক্ষণ পরে যাবে আমি অল্প ওই থেকে বসবো আচ্ছা যাও দাঁড়া 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 মুই বিড়ান তারপর অল্প চাপি বসে ওই পাশে জায়গা আছে তো অনেকটা বললেন কি তোমার কোটে বাড়ি এটা ডোডিয়াঘাট পাক ডোডিয়া হ্যাঁ বললাম কি তুমি কি জিম করো সেই বডি হ্যাঁ জিম করো ছাড়ো তো অল্প চাপি বসে তো ওই পাশে এতক্ষণ জায়গা আছে আরে বান্ধবী বান্ধবী আরে পরে দেখা বান্ধবী কি শুরু করছেন তোমার দুজন বান্ধবী অনেকদিন পরে দেখা হলো তুই জানিস না সেই দিনকে ওই মেয়েটাকে মেক আপ করার পর কি অবস্থা কি দারুণ মেয়েটার যে দাদাটা ছিল খুব সুন্দর দেখতে রে আমাকে এত লাইন দিছে না আমাকে এত লাইন দিছে আমি আর কি বলবো মানে আমাকে সেই হলে সেই লাইন দিচ্ছে তোমরা দাদা তোমরা এদের মধ্যে বসে তো মেয়ে দিয়ে যান না আমি এই পাশেই ঠিক আছি তোমরা এই পাশে বসে তো মেয়ে দিয়ে যান ভাড়া যাবো না দাদা ভাড়া যাবে না ডার্নিং করি পাঁচজন আছি না না যাবে না আরে পাঁচজন আছি আরে পাঁচজন দশজন থাকলেও যাবে না এগারো জন যাবেন এগারো সিট এগারো জন হলেই যাবেন যাবেন বাপরে আজকাল যে অটোওয়ালার যে ভাব হয়েছে হ্যাঁ দাদা চলো যাবে না আজকে কে যাবেন না মুড খারাপ আছে তো ফির আমরা ক্যাঙ্কুড়ি যাবো ক্যাঙ্কুড়ি যাবেন মানে তোমার যাওয়ার কেউ ঠিকই নিয়ে রাখছো নাকি ক্যাঙ্কুড়ি যাবেন যাও মোটা কথা এই অটোওয়ালা গুলোর না বেশি দিন দিন ভাব বাড়ি গেছে আমার তো তেল মান দিছে তোমার না গাড়ি কখন ছাড়বে গাড়ি দেরি হবে আজকে আরে অল্প না তাল ছিল অল্প তাড়াতাড়ি যাওয়া লাগলে কয় তাল ছিল অন্য হবে যা আমার গাড়ি দেরি হবে দেরি বলতে কতক্ষণ টাইম লাগবে দেড় ঘন্টা লাগবে গাড়ি মুছিন দেড় ঘন্টা মোটামুটি দেড় দুই ঘন্টা লাগবে গাড়ি মুছতে তার ভাত খাওয়া যাম ভাত খাওয়া আসি তো দাঁড়িয়ে কাটার আছে দাঁড়িয়ে কেটেছি তারপর গাড়ি ছাড়বে এ তাহলে অনেক দেরি হয়ে যাবে তুমি তাহলে টোটো চলে যাও যাও তোমার কাজ আটকেছি যাও কালকে বলুন দাঁড়া মো এলাই অটোমান ছাড়িবি আরও চলে গেলুম কি দাদা কতক্ষণে ছাড়বেন চলো একটু আর দুজন দুজন হোক তারপরে আর দুই তিনজন রাস্তা যাইতে যেতে পেয়ে যাবেন চলো আর যদি না পান তখন ভাড়া তোমরা দিবেন ওই কে দিবেন তাহলে কে কল আছেন ওই একজন আছে চলো আর দুজন আসুক চল রে ওই ওই আর একজন আসি গেছে চলো এলা তো চলো আর আর একজন আসতে ভর্তিও পয়সা নেই আরে আর একজন আরো কত লাগবে তোমার পাবে না রাস্তা তোলা যাইতে আরে দাদা আসবো দাঁড়ান আর একজন বসুক না আরে দাদা সবাই মিলে আইসো না আসিয়ে কই তাহলে না গাড়িটা সারে তোমরা সবাই বলছি আইসো আইসো কই আরে দাদা কখন ছাড়বেন গাড়ি আরে আর একজন তো ঢুকলেই ছাড়েন আরে একজন মানে গাড়ি ভর্তি হয়ে গেছে জায়গা নাই তোমরা গাড়ি ছাড়েন না আর আরেকজন আসুক তাহলে ছাড়বেন বসে যাও যা বসে তোমার গাড়ি তোমরা যাও 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 না জানতো না যাও তোমার কি হল তোমার মতন কত প্যাসেঞ্জার আসি অটোওয়ালার পোতা তেল মাগি লাগছে তাই গাড়ি ছাড়ুন না গিয়া দাঁড়ি তোর বান্ধবীর সাথে বসার জন্য একটা মরং নাই তোমার কি ক্যাচাল আর বন্ধ হবে না শোন বুলবুল মুই তোকে একটা কথা কম ঠিক আছে
জিজ্ঞেস কর বুলবুল তোর বন্দুক কয়েদে। হ্যাঁ মুই তো তাও দিনও তো অনলাইন থাকো, উনি যে রাতে দুইটা তিনটা অব্দি অনলাইন থাকে আর মোর বেলা যত দুনিয়ার দোষ। শোন বুলবুল তোর বান্ধবী কয়া দেয় বুঝছিস, মুই অনলাইন শখে থাকুক না, মুই অনলাইনে একটা কাজ করুক। ঠিক আছে বুলবুল তোর বন্ধু ফোনটা দেবার কোনা, কি কাজ করে মুইও দেখি, দেবার কর। দেখছিস তো বুলবুল, তুই নিজে দেখ সন্দেহটা কি করে দিচ্ছে মুখ। হ্যাঁ তুই নিজের চোখে দেখ না। দেখ বুলবুল এমনি সন্দেহের কিছু নেই, ঠিক আছে, যদি ও কাজই করে তো ফোনটা দেখ না, দেখবি তো কি প্রবলেম। আরে মোর একটা পার্সোনাল কাজ আছে, মোর পার্সোনাল জিনিস আছে, উনি কে দে দিই মুই মোর মোবাইল। তো বুলবুল উনা সব কাজই পার্সোনাল আর মোর সব কিছু বেকার। ইনার সাথে কথা কয় পামে না রে মুই, বুঝছিস তো, দরকার নাই তো উনি কায় কইছে কথা কবার, কথা কবার দরকারই নাই। দেখিস মানে কোন মুখ দিয়ে পাম না, ইনার সাথে মুই মুখ দিয়ে জীবনও পাম না। বুলবুল তোর বন্ধু কো না, উনি যে অ্যামাজনে একটা মেয়েদের ড্রেস অর্ডার দিছে ওই ড্রেসটা তো মুখ দেয় নাই, তাহলে ড্রেসটা কাট দিছে। দেখছিস বুলবুল সন্দেহটা দেখ, এই জন্য কিন্তু আমার কেসার লাগে, জিনিসটা তো মুই আগে অর্ডার করছি ডেলিভারি হবে তারপর তো মুই জিনিসটা দিম, তাহলে মুই কোথা থেকে জিনিসটা দিম। আরে বুলবুল মুখ দরকার নাই তো, জিনিস কার জন্য আনছো তার জন্য দিই, মুখ দরকার নাই। কেমন করে মুই বুঝলাম জিনিসটা ডেলিভারি হয় না, মানে কোটা থেকে দিন, তার আগতে নানান ধরনের প্রশ্ন। বুলবুল তোর বন্দুক কয়ে দে, মোর বোঝা শেষ, উনার সাথে যদি মুই বিয়া করুন তাহলে মোর জীবনটা পুরো হেল হয়ে যাবে, মোর রিলেশনটা দরকার নেই, মোর বিয়া করারও দরকার নেই, উনার কোটা যাই যা। এই বুলবুল অটোওয়ালা কো গাড়ি থামে, তোর মুখ নাই তুই করবাস না, অটোওয়ালা গাড়ি থামাও। মুই গেলুম কি রে করে যাস ও, চল চল না ওই সো যাক না যাক ওই রাস্তা 10 টাকা নয় ভাড়া, এখানে আর মোটা আটকে পায় না। তোমার খাওয়ার ইচ্ছা তোমার খাও। ও ভাই আমরা এমন করে যাবো না রে, যাবো আমরা 2 কিলোমিটার রাস্তা, তাতে যদি তুই 5 বার গাড়ি দাঁড়া করাস তাহলে কাঙ্কুড়ি হয়, আমার নামে দে তারপর তুই কাঙ্কুড়ি যা। আরে দাদা কি আর করুন, সব প্যাসেঞ্জার কি আর এক কত, লোকটাই এমন ভেজালিয়ে লোক কি করে লাগা তো, তোমরা কো মুই কেন আমার কোয়ার আমার তো মত কাস্টমার লোক কিনা। ও তাহলে তোমার ওইটা কাস্টমার লোক কি, আমরা তাহলে পেশা। হ্যাঁ আরে ভাই তাড়াতাড়ি আরে গ্যাদারিং করে দিচ্ছিস, ওই তুই সামনে তো সামনে তোর বারবার নামবু উঠবু তো সামনে তো বসতো। আচ্ছা দাদা একটা ম্যাঙ্গো জুস করে পাওয়া যায় ওটি আর যেটা তোমরা তোমরা দাঁড়ালে ওটা পাওয়া যায়। আরে ওটা ফুটি ছিল ম্যাঙ্গো জুস নাই। আরে ফুটি আর ম্যাঙ্গো একই ব্যাপার রে ভাই, সবগুলো কুমড়ের রস। তাহলে সামনে একটা দোকান দেখলে দাঁড়ান। হ্যাঁ আর মুই দাঁড়াবে মানছি গাড়ি করে খাওয়ার জন্য বলে এটা নিছিস। আরে খাওয়ার যেটা খাওয়া না আমাকে তো পুজো দেখ, আমার তেমন না লাগবে তাকাইস না রে ভয় লাগে আমার। আজকে খেলাটা পুরো ভয়ের কোনো ব্যাপার নাই।